أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাহে রমজানুল মোবারকের মাগফিরাতের দিন শেষ হতে চলেছে। মাগফিরাতের শেষ দশক রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করতেন। আমরা উম্মত হিসেবে এই শেষ দশকে এতেকাফ করা সুন্নতে মুআক্কাদা আল কিফায়া। তাই হাদিসে পাকের মধ্যে দেখা যায়, নবীজি শেষ দশকে লাইলাতুল কদর তালাশের জন্য এতেকাফ করতেন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান এবং 29শে রমজান নবীজি এই লাইলাতুল কদর পেয়েছিলেন। সেই হিসাবে নবীজি এর গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরে বলেন, যে ব্যক্তি এই শেষ দশকে লাইলাতুল কদর তালাশের জন্য এতেকাফ করবে, সেই ব্যক্তি 2টি হজ এবং 2টি উমরার সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতেকাফ করে এই ধরনের গুরুত্বপূর্ণ তাৎপর্যবহ এই আমলটি করার জন্য সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।